স্বাগতম সবাইকে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কাউন্টার আমরা আজকে পড়ব চ্যাপ্টার সেভেন আমরা এই চ্যাপ্টারে দুই ধরনের কাউন্টার নিয়ে পড়াশোনা করব বা জানার চেষ্টা করব একটি হচ্ছে অ্যাসিনক্রোনাস অর রিপিল কাউন্টার আর আরেকটি হচ্ছে সিঙ্ক্রোনাস আর প্যারালাল কাউন্টার প্রথমে আসি অ্যাসিনক্রোনাস বা রিপিল কাউন্টার নিয়ে অ্যাসিনক্রোনাস কাউন্টার কী জিনিস কাউন্টার হচ্ছে এমন একটি সার্কিট যার কাজ হচ্ছে সিকুয়েন্সিয়ালি কোনো কতগুলো স্টেট বা কতগুলো বিটকে কাউন্ট করা যেমন জিরো 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 ওয়ান জিরো টু থ্রি ফোর এভাবে এটা সিকোয়েন্সিয়ালও হতে পারে আবার স্পেসিফিক স্টেটের উপরও হতে পারে তো আমরা এখানে ফিগার সেভেন পয়েন্ট ওয়ানে আমরা একটি কাউন্টার দেখতে পাচ্ছি যেটাকে বলতেছি আমরা অ্যাসিনক্রোনাস কাউন্টার এইটা হচ্ছে এ গ্রুপ অফ জে কে ফ্লিপ্লপের সমন্বয়ে গঠিত একটি অ্যাসিনক্রোনাস কাউন্টার অ্যাসিনক্রোনাস কাউন্টারের একটি বড় বৈশিষ্ট্য হল যে এখানে একটি মাত্র জেকে ফ্লিপফ্লপে ক্লক পালস ইনপুট আকারে প্রবেশ করে এবং সিকোয়েন্সিয়ালি প্রত্যেকটি জেকে ফ্লিপ ফ্লপে তার আগের ফ্লিপ্লপের ইন আউটপুট ইনপুট আকারে ক্লক ইনপুট আকারে পরের কে ফ্লিপফ্লপে প্রবেশ করে যেমন আমরা যদি এই ফিগারটার দিকে একটু তাকাই তাহলে দেখি পাবো এখানে প্রথম এটাকে যদি আমি ফ্লিপ্লপ ওয়ান দিই এটাকে যদি নাম দেওয়া হচ্ছে এফ ওয়ান এটা যদি হয় এফ টু এটা হচ্ছে এফ থ্রি এবং এটা হচ্ছে এফ ফোর এটা হচ্ছে একটি রিপেল কাউ এখানে ক্লক পালস আকারে ফ্লপ ওয়ান এ ইনপুট আকারে ক্লক পালস ক্লকের মধ্যে ক্লক পালস ঢুকছে আচ্ছা আউটপুট আকারে থেকে আউটপুট আকারে আমরা এই এফ ওয়ান ফ্লপ থেকে দুটো আউটপুট পাচ্ছি এ এবং এখানে এই এ থেকে যে আউটপুটটা আমরা পাচ্ছি সেই আউটপুটটা ইনপুট আকারে ঢুকতেছে আমাদের ফ্লিপটপ টুতে এবং সেখান থেকে আমরা যে আউটপুট পাচ্ছি সেটা হচ্ছে ফ্লিপটপ থ্রিতে এবং সে তার আউটপুট হচ্ছে ফ্লিপটপ ফোরে এবং আমরা যদি চ্যাপ্টার ফাইভের প্রিভিয়াস লেকচারগুলো একটু ফলো করি তাহলে দেখতে পাবো যে ফ্রিকুয়েন্সি ডিভিশনের মাধ্যমে কীভাবে আসলে আমরা কাউন্টিং করতে পারি যেমন আমরা যদি নিচের এই টাইমিং ডায়াগ্রামটা খেয়াল করি তাহলে দেখব যে এখানে এইভাবে সিকোয়েন্সিয়ালি প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা ফ্লিপফ্লপ আরেকটা ফ্লিপফ্লপের ক্লক হিসেবে আমরা যদি ড্রাইভ করি তাহলে এখানে আসলে এক ধরনের ফ্রিকোয়েন্সি ডিভিশন হয় এবং সেই ফ্রিকোয়েন্সি ডিভিশনের মাধ্যমে আমরা আসলে কাউন্টিং করতে পারি এবং নিচে আমরা যদি একটু সিকোয়েন্সগুলো দেখি যে এখানে আছে এ বি সি ডি এই এ বি সি ডি এই জিনিসগুলো এই আউটপুটগুলো আমরা যদি এখানে একটু এই ফর্ম্যাটে রাখি ডি আকারে তাহলে আমরা দেখব যে এই এ বি ডি ফ্রিকোয়েন্সি ডিভিশনের মাধ্যমে একটা নির্দিষ্ট সময় পরপর তার স্টেট তার ভ্যালু চেঞ্জ করছে যেমন এখানে হচ্ছে ক্লক পালসের উপর বেস করে ফ্রিকোয়েন্সি ডিভিশনের কারণে এ হচ্ছে প্রতি দুই সাইকেল পরপর দুই ক্লক সাইকেল পরপর তার স্টেট চেঞ্জ করছে বি প্রতি চার সাইকেল পরপর তার স্টেট চেঞ্জ করছে সি প্রতি আট সাইকেল এভাবে ফ্রিকোয়েন্সি বাড়তেছে এবং এটা এটার মূল সুবিধাটা কি আসলে মূল সুবিধাটা হচ্ছে আমরা যদি একটু আউটপুট বলে খেয়াল করি তাহলে দেখতে পাবো এখানে যে আউটপুটের কম্বিনেশনগুলো আসতেছে সেটা আসলে এক ধরনের সিকোয়েন্সিয়াল কম্বিনেশন যা আসলে কাউন্টিং হিসাবে কাজ করতেছে যেমন এখানে অল জিরো মানে হচ্ছে এটা জিরো এটা হচ্ছে আমরা যদি এটাকে মানে বাইনারি থেকে ডেসিমালে যদি আমরা রিপ্রেজেন্ট করি তাহলে আমরা আসলে জিরো ওয়ান টু থ্রি ফোর এভাবে আমরা চারটির জন্য ফিফটিন পর্যন্ত পাবো ফিফটিন পর্যন্ত কীভাবে পাবো তার একটি হিসাব হচ্ছে যে আমাদের যদি এন সংখ্যক ফ্লিপ ফ্লপ থেকে থাকে তাহলে টু টু দি পাওয়ার এন সংখ্যক স্টেট আমরা সিকোয়েন্সিয়াল এস্টেট আমরা কাউন্ট করতে পারবো একটা কাউন্টারে তাহলে এনের এর ভ্যালু আমাদের এখানে ফোর তাহলে হচ্ছে আমরা আসলে পাবো হচ্ছে টু টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু 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 দি পাওয়ার ফোর ইকুয়াল টু আমরা সিক্সটিন সংখ্যক আমরা স্টেট পাবো এটা হচ্ছে জিরো থেকে ফিফটিন পর্যন্ত আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি তো এখন আসি যে এই কাউন্টিংটা আমরা কীভাবে হচ্ছে এই কাউন্টিংটা হচ্ছে আসলে ফ্রিকুয়েন্সি ডিভিশনের মাধ্যমে যারা আমরা এই ফ্রিকুয়েন্সি ডিভিশন কী জিনিস তা জানি না আমরা একটু প্রিভিয়াস লেকচার বা চ্যাপ্টার ফাইভটা যদি আমরা একটু দেখে আসতাম তাহলে আমাদের জন্য সুবিধা হতো ফ্রিকুয়েন্সি ডিভিশন হচ্ছে এমন একটা জিনিস যাতে করে কোনো একটা ক্লক পালসের ক্লক সাইকেল প্রতি ফ্লিপটপ থেকে আরেক ফ্লিপটপে যাওয়ার সময় এর ইনপুটের মাধ্যমে এর ফ্রিকোয়েন্সিটা সময়টা পর্যায়কাল সময়টা টি সময়টা দ্বিগুণ হয়ে যায় দ্বিগুণ হওয়ার সুবিধা কি আমরা যদি একটু চার্ট দেখি চার্ট দেখলে বুঝতে পারবো যে ওখানে আসলে আমরা দ্বিগুণ করার মাধ্যমে আসলে এক ধরনের বাইনারি প্যাটার্ন নিয়ে আসছি যে প্যাটার্নের মাধ্যমে আমরা আউটপুটগুলো থেকে একটা সিকোয়েন্স পাই যে সিকোয়েন্সটাকে আমরা বলতেছি কাউন্টিং এখন অ্যাসিংক্রোনাস কেন বলা হচ্ছে এটাকে অ্যাসিংক্রোনাস বলার মূল কারণ হল যে আমরা এই আমাদের কাউন্টারে আসলে একটি মাত্র ফ্লিপফ্লপে ক্লক ইনপুট দিয়েছি মাত্র ফ্লিপফ্লপে এবং এই যে বাকি যে ফ্লিপ্লপগুলো আছে এই ফ্লিপ্লপগুলোর ক্লক আসলে মানে ড্রাইভ হচ্ছে আগের ফ্লিপফ্লপের আউটপুট দ্বারা তার মানে এই ক্লকের পজিটিভ বা নেগেটিভ সাইকেলের সাথে এই ক্লকের এই যে কে আউটপুটের আসলে সরাসরি সম্পর্কে নেই এখানে প্রত্যেকটা জায়গাতে কিছু করে প্রোপাগেশন ডিলে তৈরি হচ্ছে এই জন্য এই কাউন্টারকে বলা হয় অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার অর্থাৎ তারা ক্লক পালসের সাথে তাদের আউটপুটগুলো এই যে আউটপুট এ B C এবং D এই যে চারটি আউটপুট এই চারটি আউটপুট আসলে ক্লক পাসের সাথে একই সাথে সিনক্রোনাইজ না এই জন্য এই কাউন্টারটাকে বলা হচ্ছে অ্যাসিনক্রোন কাউন্টার আচ্ছা আরেকটি বিষয় বলে রাখা দরকার এখানে প্রত্যেকটি ফ্লিপটপে ইনপুট আকারে আমরা দিব হচ্ছে ওয়ান প্রশ্ন হচ্ছে কেন কারণ হচ্ছে আমরা জানি যে ফ্রিকোয়েন্সি ডিভিশনে আমরা কোনো একটি ফ্লিপফ্লপের টোগল মোডকে ব্যবহার করি এবং টোগোল মোডকে যদি আমাদের ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই জে এবং কে এই দুটো ইনপুটের জায়গায় আমাদেরকে ওয়ান দিতে হবে আমরা যদি এখানে ওয়ান দিই এখানে ওয়ান দিই তাহলে আমাদের এই ফ্লিপটপটা টোগল করবে অর্থাৎ এর ভ্যালু একবার জিরো হবে একবার ওয়ান হবে আর একবার জিরো হবে একবার ওয়ান হবে এই টোগলটাকে আমরা ব্যবহার করে ফ্রিকুয়েন্সি ডিভিশন টেকনিককে কাজে লাগিয়ে আমরা কাউন্টিং সিকোয়েন্সটা তৈরি করতে পারব এখানে আরেকটি বিষয় বলে রাখাটা জরুরি যে এই যে এন সংখ্যক ফ্লিপফ্লপ আমরা যদি ব্যবহার করি তাহলে টু টু দি পাওয়ার এন সংখ্যক আমরা স্টেট পাচ্ছি সিকোয়েন্সিয়াল কাউন্টারের ক্ষেত্রে এটি এই এন টুটিতে পর এন সংখ্যক সাইকেলের পর ক্লক সাইকেলের পর আমাদের এই স্টেটগুলো আবার রিসেট হয়ে যাবে তার মানে হচ্ছে এখানে আমরা জিরো থেকে শুরু করেছি জিরো ওয়ান টু থ্রি এভাবে ফিফটিন পর্যন্ত আসার পর আমাদের এটি আবার রিসেট হয়ে যাবে অর্থাৎ আবার এটি জিরো ওয়ান থেকে শুরু হবে অর্থাৎ কাউন্টিংয়ের আরেকটি নতুন সাইকেল শুরু হবে একটি টপিক আর একটু বলে নেওয়া দরকার সেটা হচ্ছে মোড নাম্বার নিয়ে যদিও এটা আমরা পূর্ববর্তী লেকচারে ইতিমধ্যে বলে এসেছি কোনো একটি কাউন্টারে ঠিক যত একটি সাইকেলে ঠিক যতগুলো স্টেটকে কাউন্ট করা হয় ওই স্টেট সংখ্যাটাকে ওই কাউন্টারের মোড নাম্বার বলে ফর এক্সাম্পল যদি আমরা এন সংখ্যক তিনটি ফ্লপ ব্যবহার করি তাহলে আমরা কাউন্ট করতে পারতাম টু টু দি পাওয়ার থ্রি ইজিক টু এইট মিন্স টু টু দি পাওয়ার থ্রি ইজকাল টু এইট তখন আমরা বললাম সেই কাউন্টারটাকে বলতে পারতাম মোট এইট কাউন্টার আগের উদাহরণে আমরা চারটি ফ্লপ ব্যবহার করেছি চারটি ফ্লপ ব্যবহার করলে আমরা স্টেপ পেয়েছি ষোলোটি তার মানে এটি একটি মোট সিক্সটিন রেপিল কাউন্টার এখন আমরা কথা বলবো সিনক্রোনাস কাউন্টার নিয়ে অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টারের একটি বড় সীমাবদ্ধতা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টারে প্রতিটি ফ্লিপফ্লপে একটু করে প্রোপ্যাগেশন ডিলে তৈরি হয় যেহেতু এটি অ্যাসিঙ্ক্রোনাস সেহেতু প্রথম ফ্লিপফ্লপের ইফেক্ট পরে ফ্লিপফ্লপে পড়ে পরে ফ্লিপফ্লপের ইফেক্টের ওপর তারপরে ফ্লিপফ্লপে আউটপুট ডিপেন্ড করে তো এখানে এক ধরনের রিপ রিপলিং ইফেক্ট তৈরি হয় এবং প্রতি রিপ্লিং ইফেক্টে প্রতি এই রিপ্লিং ইফেক্টের প্রত্যেকটা ট্রানজিশানে এক ফ্লিপফ্লপ থেকে আরেক ফ্লিপফ্লপের মাঝে কিছু প্রোপাগেশন ডিলে তৈরি হয় যেটা কিনা যত এনের সংখ্যা যত বাড়তে থাকে অর্থাৎ ফ্লিপ্লপের সংখ্যা যত বাড়তে থাকে তত আমার এই প্রোপাগেশন ডিলেটাও বাড়তে থাকে যেটা একটা বিশাল প্রবলেম তৈরি করে সার্কিট ডিজাইনের ক্ষেত্রে যেমন আমরা যদি একটু দেখি এখানে প্রথম ফ্লিপফ্লপের থেকে আমার যদি পঞ্চাশ ন্যানো সেকেন্ড যদি আমার ডিলে তৈরি হয় পরেরটাতে সেটা হয়ে যাচ্ছে হান্ড্রেড ন্যানো সেকেন্ড তারপরটাতে হয়ে যাচ্ছে ওয়ান ফিফটি ন্যানো সেকেন্ড তার মানে প্রতি ফ্লিপফ্লপে আমার পঞ্চাশ ন্যানো সেকেন্ডের যদি গ্যাপ থাকে সেটা কোময়েল কমোয়েলটিভ হয়ে আমার পরেরগুলোতে আসলে এফেক্ট দিচ্ছে তো এইটা আসলে একটা এফিসিয়েন্ট সার্কিট ডিজাইনের ক্ষেত্রে এটা একটা বড়ো ধরনের লিমিটেশন ছোটো সার্কিট না হলেও আমার যদি সার্কিটের ফ্লিপফ্লপের সংখ্যা বাড়তে থাকে তখন আমাদের এইটা একটা বড় ধরনের সমস্যা তৈরি করে তো সেই সমস্যাকে ওভারকাম করার জন্য আমরা ডিজাইনে কনসিডার করি কাউন্টার এটাকে প্যারালাল কাউন্টার বলা হচ্ছে বা সিনক্রোনাস সরি সিনক্রোনাস কাউন্টার অথবা প্যারালাল কাউন্টার বলা হয় কেন এটাকে সিনক্রোনাস কাউন্টার বলা হচ্ছে কেন কারণ হচ্ছে এই কাউন্টারে আউটপুটগুলো ক্লক পাসের সাথে সিঙ্ক্রোনাসলি বিহেভ করে আমরা যদি এই সার্কিটটার দিকে একটু তাকাই এই সার্কিট ডায়াগ্রামটার দিকে তাকাই এখানে চারটি জেকে ফ্লিপ্লপ আছে এবং এখান থেকে আমরা আউটপুট পাচ্ছি এ বি সি এবং ডি এবং এই চারটি আউটপুট কীভাবে পাচ্ছি আমরা তাহলে আমরা যদি একটু নিচের টেবিলটার দিকে দেখি তাহলে আমাদের কাছে আর একটু পরিষ্কার হবে কীভাবে কাজ করছে এই প্রত্যেকটা ফ্লিপলপের ভিতরে ইনপুট আকারে আমরা দিচ্ছি ওয়ান সরি প্রথম যে ফ্লিপফ্লপটা তার ইনপুট আকারে আমরা দিচ্ছি ওয়ান এবং এরপরে আমাদের সার্কিট ডিজাইনের উপর বেস করে আমাদের ইনপুটগুলো চেঞ্জ হচ্ছে সেটা কিভাবে আমরা ক্যালকুলেশন করতে করছি সেটা হচ্ছে আমরা এই টেবিল থেকে আসলে আলটিমেটলি এই জিনিসটাকে ফাইন্ড আউট করতে পারবো যেমন আমরা যদি একটু দেখি এখানে আরেকটা জিনিস বললে না ভালো যে এখানে ক্লক পালস আকারে এইখানে এটা হচ্ছে ক্লক এই ক্লক পালসটি প্রত্যেকটি ফ্লিপফ্লপের ক্লকে ইনপুট আকারে ঢুকেছে তার মানে দাঁড়াচ্ছে আছে যেটা যে এইখানে প্রত্যেকটি আউটপুট এই এ বি সি এবং ডি এর প্রত্যেকটি আউটপুট এই ক্লকের সাথে সিঙ্ক্রোনাসলি আউটপুট আকারে আসবে অর্থাৎ এখানে আমার প্রোপেগেশন ডিলে যদি একটি ফ্লিপলপে যদি প্রোপাগেশন ডিলে হয়ে থাকে সেকেন্ড তাহলে আরেকটি ফ্লিপফ্লপের প্রোপাগেশন নিলে এর খুব কাছাকাছি হবে যাতে করে আমার এই রিপ্টিং ইফেক্টটা এখান থেকে দূর হয়ে যাচ্ছে এখন প্রশ্ন আসতে পারে যে এটা এই সার্কিটটা আসলে আমাদের কিভাবে ডিজাইন করা হয়েছে সেটা আমরা পরবর্তী কোনো লেকচারে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আপাতত জেনে নেই যে আমরা যে কে এর ইনপুট এবং ফ্লিপফ্লপের আউটপুটের উপর হিসাব করে আমরা এই সার্কিটটা ডিজাইন করেছি খেয়াল করে দেখি আসলে কী ঘটনাগুলো ঘটছে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যেমন এখানে আমাদের এ ইনপুট আমরা জানি এটা এনজিটিতে কাজ করবে কারণ ক্লকের আগে সামনে এখানে বাবল দেওয়া আছে তার মানে এটা হচ্ছে ক্লক পালসের এনজিটি অর্থাৎ নেগেটিভ গোয়িং ট্রানজেকশন মানে ওয়ান থেকে যখন জিরো হবে তখন এটা আসলে কাজ করবে অর্থাৎ ট্রিগার করবে আমরা খেয়াল করে দেখি এ ইনপুটকে যদি আমরা বি সরি এ প্রথম ফ্লিপফ্লপের ইনপুটটাকে আমরা যদি দ্বিতীয় ফ্লিপফ্লপের আউটপুটটাকে যদি আমরা দ্বিতীয় ফ্লিপফ্লপের ইনপুট আকারে ইন করি যে এবং কেতে তাহলে একটা খুব একটা জিনিস আমরা যদি খেয়াল করি যে যেহেতু টগল করছে তার মানে এর ভ্যালু একবার জিরো হবে একবার ওয়ান হবে এবং আমরা জানি যে বি এর আউটপুট ডিপেন্ড করতেছে তাহলে এর উপর এখন এ যখন প্রতি ক্লক পালসে যখন সে টগল করছে তখন একবার জিরো একবার ওয়ান একবার জিরো একবার ওয়ান তার মানে আমরা এখানে নেগেটিভ গোয়িং ট্রানজিশন পাচ্ছি এই জায়গাগুলোতে আর নেগেটিভ গোয়িং ট্রানজিশনে কি ঘটনা ঘটছে যখন আমরা এই জায়গাতে নেগেটিভ গোয়িং ট্রানজিশন পাচ্ছি তখন এই ওয়ান ইনপুটটা চলে যাচ্ছে ফিফ্টের ভিতর যখনই ওয়ান ইনপুট যাচ্ছে তখন বিয়ের ইনিশিয়াল যে ভ্যালু ছিল আউটপুট ছিল জিরো সেটি চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু চেঞ্জ হচ্ছে কখন প্রতি ক্লক সাইকেলে চেঞ্জ হচ্ছে এবং এটি দুটো ক্লক সাইকেল পর্যন্ত এটি জিরো জিরো এবং ওয়ান ওয়ান স্টেটকে ধরে রাখছে কারণটা কি কারণটা হচ্ছে যে আমি ইনপুট আকারে এ থেকে ইনপুট জি এবং কেতে দিয়েছে তার মানে এখানে আমি এক ক্লক সাইকেলে এখানে ইনপুট দিচ্ছি ওয়ান ওয়ান এবং আরেক ক্লক সাইকেলে আমি এখানে ইনপুট দিচ্ছি জিরো জিরো আমরা জানি জেকে ফ্লিপ ফ্লপের টেবিল থেকে যদি আমরা ওয়ান ওয়ান দিই তাহলে জে ফ্লিপ ফ্লপের টগল করবে কিন্তু আমরা যদি জিরো দিই তাহলে তার ভ্যালুটা আগের ভ্যালুই মানে প্রিডিফাইন্ড স্টেটটাই সে ধরে রাখবে তার মানে যখন আমার এটি ওয়ান পাচ্ছে তখন সে তার স্টেট চেঞ্জ করছে এবং যখন সে জিরো পাচ্ছে তখন সে তার স্টেট ধরে রাখছে এবং আবার যখন সে ওয়ান পাচ্ছে তখন সে তার স্টেট ওয়ান থেকে জিরোতে চেঞ্জ হয়ে যাচ্ছে আশা আশা করছি করছি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন একইভাবে এ এবং বি এদের ইনপুটগুলোকে সরি প্রথম এবং দ্বিতীয় ফ্লিপের আউটপুটগুলোকে গুলোকে আমরা অ্যান করে এখানে জে এবং কেতে হচ্ছে ইনপুট আকারে দিয়েছি এবং এইখানে এই এ এবং বি এর ক্ষেত্রে এ থেকে বি এর ক্ষেত্রে যে টেকনিকটা অ্যাপ্লাই করা হয়েছে সেই একই টেকনিক আমরা সি এর ক্ষেত্রে অ্যাপ্লাই করছি কিন্তু এবার এ এবং বিকে কম্বাইন করে অ্যাপ্লাই করছি এবং এই কম্বিনেশনটাই করা হয়েছে এ এবং বি এর মাধ্যমে আমরা যদি খেয়াল করি লাস্ট ফ্লিপ্লপের ক্ষেত্রে ওই একই কাজ করা হয়েছে আউটপুট এ বি এবং সি এই তিনটাকে একসাথে কম্বাইন করা হয়েছে এন গেটের দ্বারা এবং করে আমার ইনপুট আকারে যে এবং তে দেওয়া হয়েছে মানে যেটা দাঁড়াচ্ছে আসলে এখানে এক ধরনের টেকনিক অ্যাপ্লাই করা হয়েছে যার মাধ্যমে কনকারেন্টলি আমরা এই টোগোলিং স্টেটগুলোকে আসলে কন্ট্রোল করছি আমাদের প্রতি ক্লকে সে আসলে ফ্রিকোয়েন্সি ডিভিশনের মাধ্যমে সে একটি নির্দিষ্ট ক্লক পর পর তার স্টেটগুলোকে টোগল করছে এবং ধরে রাখছে এবং সেটা ডিপেন্ড করছে যে আমরা ইনপুট আকারে কোন 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 আউটপুটগুলোকে কম্বাইন করে ইনপুট দিচ্ছি তো এটা ছিল মোটামুটি বেসিক একটি ধারণা সিনক্রোনাস কাউন্টারের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের সেই কাউন্টিং টেবিল বা কাউন্টার টেবিল সিনক্রোনাস কাউন্টার টেবিল মোট সিক্সটিন আমরা মোট সিক্সটিন যেহেতু বলতেছি ষোলোটি স্টেট পরপর এটি তার এটি রিসাইকেল হবে এবং আমরা যদি একটু আউটপুটগুলো দেখি তাহলে দেখতে পাবো যে এটা আসলে একটা সিকোয়েন্সিয়াল কাউন্টার এবং এটা সিনক্রোনাসলি প্রতি ক্লক পালসে তার স্টেটগুলোকে সে আসলে চেঞ্জ করছে এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে সিঙ্ক্রোনাস কাউন্টারের সুবিধা ওভার অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার অর্থাৎ সিঙ্ক্রোনাস কাউন্টার আসলে কী সুবিধা আচ্ছা আমরা একটি জিনিস অলরেডি বলে ফেলেছি যে অ্যাসিঙ্ক্রোনাসের অসুবিধাটা কী অসুবিধাটা হচ্ছে যে প্রোপাগেশন ডিলে প্রতিটি ফ্লিপ্লপের জন্য আমাদের এখানে নির্দিষ্ট সংখ্যক প্রোপাগেশন ডিলে রয়েছে তার মানে যদি এন সংখ্যক আমার ফ্লিপফ্লপ থাকে তাহলে এন সংখ্যক ডিলে তৈরি হবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে সিনক্রোনাস কাউন্টারে কিন্তু সেই সমস্যাটি নেই সিনক্রোনাস কাউন্টারে আমরা যদি টোটাল ডিলে হিসাব করি তাহলে হচ্ছে একটি বা এই টাইপের ফ্লিপফ্লপের জন্য যে ডিলেটা এফ এফ অর্থাৎ প্রোপাগেশন ডিলে আর হচ্ছে এই যে অ্যান গেটগুলো আমরা ব্যবহার করছি কম্বাইন করার জন্য আউটপুটগুলোকে সেই অ্যান গেটের যে ডিলেটা এই দুটো ডিলের যোগফল নিলে আমরা আসলে টোটাল ডিলেটি পেয়ে যাব অর্থাৎ আমাদের সার্কিটের টোটাল ডিলে যেখানে অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টারের যে ডিলেটা ছিল সেটা হচ্ছে সাম অফ ফ্লিপ ফ্লপ অর্থাৎ সাম অফ এফ এফ টি পি ডি যেখানে আবার এই এর ভ্যালুটা ফর এক্সাম্পল আমার হচ্ছে আমি যদি এটাকে আইদারা রিপ্রেজেন্ট করি আমি যদি এটাকে আইদার রিপ্রেজেন্ট করি তাহলে আই ইজ গোল টু ওয়ান টু এন অর্থাৎ আমার যতগুলো স্টেট তার মানে আমার এটা হচ্ছে কোমোলিটিভ ছিল আর সেটা সিঙ্ক্রোনাজার এসে আমার সেই কোমনিটিভটাকে আমরা দূর করতে পারছি রিপ্লিং ইফেক্টটাকে দূর করতে পারছি সেখানে আমরা একটা ফ্লিপটপের যে ডিলে প্লাস এই অ্যান্ড গেটগুলোর যে কম্বাইন করার যে ডিলেটা শুধুমাত্র সেই দুটো ডিলে আমরা কি যোগ করলে আমরা আসলে টোটাল ডিলেটা পেয়ে যাচ্ছি তার মানে আমরা আসলে মাছ ফাস্টার মাছ সিনক্রোনাসলি আমরা সিনক্রোনাস কাউন্টারের দ্বারা অ্যাসিনক্রোনাস কাউন্টারের রিপ্লিং ইফেক্টটাকে দূর করতে পারছি তো আজ এই পর্যন্তই নেক্সট লেকচারে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো ধন্যবাদ সবাইকে